Assalamualaikum, সবাই কেমন আছেন? আজকে আমার জন্য বিশেষ একটা দিন, যার জন্য লাইভে আসা। মার্চ মাসের 20 তারিখে এই দিনে আমি জেলে গিয়েছিলাম, ইন্টারপোল জেল। মার্চ মাসের 20 তারিখে আমি ইন্টারপোল জেলে গিয়েছিলাম ঠিক এই দিনে। আর ঠিক 6টার সময় আমি ইন্টারপোলে যাই এবং সারেন্ডার করি। তো আজকে 6 মাস পূর্ণ হলো। তো আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, ভালো আছি। তো আজকে যে জন্য লাইভে আসা, সেটার কারণ হচ্ছে কোন একজন ইন্টারন্যাশনাল সাংবাদিক আমাকে বলছিল 6 মাসের ভিতরে সে আমাকে রাস্তায় নামাই দিবে। তো সেই ইন্টারন্যাশনাল সাংবাদিক ভাই, আপনাকে ধন্যবাদ। কারো ও ভবিষ্যৎ কেউ বলতে পারে না, বুঝতে পারছেন? ইন্টারন্যাশনাল সাংবাদিক, আপনার মতন 2 নাম্বার 2 টাকার সাংবাদিক কারো ভবিষ্যৎ গণনা করতে পারে না। আপনি হচ্ছে একজন কামলা সাংবাদিক, 2 নাম্বার সাংবাদিক, বাংলাদেশ থেকে চিন্তাই করে ধরা খেয়ে আপনি বিদেশে পালিয়ে আছেন। কি পারেন অনলাইনে 2-4টা কথা বলতে পারেন? আপনার মতন আমি 4000 মানুষ পালি, আপনার মতন কামলাদের, হ্যাঁ, যে 2 নাম্বার সাংবাদিক যেগুলা, এগুলো আমার কাছ থেকে 100-200 টাকা নিয়ে চলে। এখানে আজ 100 দিরাম নাই, কাল 200 দিরাম নাই। বহুত, ওই যে বলছিলাম না, 95% সাংবাদিক এগুলো আমার কাছ থেকে 200-100 টাকা নিয়ে চলে। তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই, এবং আপনারা যারা আমার পাশে ছিলেন, আপনাদের ঋণ কোনোদিন শোধাইতে পারবো না। অনেকজন অনেকভাবে আমাকে ভিডিও পাঠিয়েছে, বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা থেকে আমাকে ভিডিও পাঠিয়েছে দোয়া করে। তো আমি সারা জীবন তাদের জন্য দোয়া করব, যারা আমার বিপদের সময় আমাকে অনেক দোয়া করছে। আজকে দেখেন, বাংলাদেশের না, শুধু বাংলা ভাষার কম বেশি সবাই আমাকে চিনে এবং আমাকে দোয়া করে। আমি যে কাজগুলো করতেছি আলহামদুলিল্লাহ, এই যে দুবাই থেকে আগে একটা লাশ 3 মাস 4 মাস 2 মাস লাগতো যাইতে, ইনস্ট্যান্ট একটা লাশ যদি তাদের সামর্থ্য না থাকে আমার কাছে আসতেছে, আমি সঙ্গে সঙ্গে পাঠাই দিই। 2 থেকে 3 লাখ বাংলা টাকায় খরচ হয় একটা লাশ পাঠাইতে। তো যাই হোক, আল্লাহ আমাকে তৌফিক দান করছে। আমি আজকে যে লাইভটা আসার করার কারণ, সবসময় আমি লাইভে আসি ঘরে বসে, আজকে রাস্তায়, মানে সরি, আমার ফোন আসতেছিল, বারবার ফোন আসতেছিল, এই জন্য আমি যে আমার বারবার ফোন আসতেছে। তো আমি সেই ইন্টারন্যাশনাল সাংবাদিককে আমি বলবো যে আপনি কোথায়, আমাকে আপনি 6 মাসের ভিতরে রাস্তায় নামাই দিবেন বলছিলেন, তো আপনি কোথায় এখন, কোথায়? 6 মাস তো হয়ে গেল, আজকে 6 মাস আপনি বলছিলেন, পরে আপনি বলছিলেন আমাকে 6 মাসের ভিতরে রাস্তায় নামাই দিবেন। ইন্টারন্যাশনাল সাংবাদিক সামি সাহেব, আপনি কোথায়? আপনি আমাকে বলছিলেন 6 মাসের ভিতরে আপনি আমাকে রাস্তায় নামাই দিবেন, বাট আমি রাস্তায় আসি অবশ্য, কিন্তু সাধারণ যে মানুষগুলো প্রবলেমে থাকে তাদের জন্য আমি রাস্তায় নেমে যাই, তাদের জন্য আমি দৌড়ে চলে যাই যে কোনো বিপদে আপদে। আপনার মতন যারা 2 নাম্বার সাংবাদিক আছে, 2-4 টাকার যারা সাংবাদিক আছে, তারা আমার একটা পশম আছে না, পশম, পশম ছেড়ার ক্ষমতা রাখে না, সব পশম ছেড়ার ক্ষমতা রাখে না। যারা 2 নাম্বার সাংবাদিক, আমি যদি কোনো অন্যায় না করি, আমি যদি কোনো খারাপ কাজ না করি, 2 নাম্বার কেন, 1 নাম্বার সাংবাদিকরাও আমার কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। রাখে আল্লাহ, মারে কি, আল্লাহ রাখছে। দেখেন ইন্টারপোল থেকে কিন্তু রিফান্ড কেউ আসে না, ফেরত আসে না, মানুষের দোয়া, আল্লাহর অশেষ রহমত, যার জন্য কিন্তু আমি ফেরত আসছি, আমাকে মানুষের ভালোবাসায় আমি ফেরত আসছি। তা আজকে 6 মাস পূর্ণ হয়েছে, এই জন্য লাইভটা আসা। আমি ইন্টারন্যাশনাল সাংবাদিককে একটু খুঁজতেছি, ভাই আমাকে আপনি হুমকি দিছিলেন 6 মাসের ভিতরে আপনি আমাকে রাস্তায় নামাই দিবেন, তারপরে কি যেন রাখি, আরো কি কি বলছিল আমাকে, সে দেখাই দিবে, সে আমাকে রাস্তায় নামাই দিবে 6 মাসের ভিতরে, আমাকে মানে প্লেট ধরাই দিবে, ভিক্ষার প্লেট ধরাই দিবে, সে সে যে ধরনের কমেন্ট গুলো, যে ধরনের কথাগুলো সে মানে পাবলিক প্লেসে বলছে। আপনি আজকে সবার সামনে বললাম, আপনি এই কথা যেদিন বলছিলেন গণসমাজের ভিতরে, তার 4 দিন পরে আমি আপনার পিটাইছি বিদেশে,
আপনার বিরুদ্ধে কি হইছে বলছে অতর্কিত মানে অতর্কিত হামলায় সামি আহত অতর্কিত হামলায় আপনাকে আমি পিটাইছি আমি যে দেশে পারে সে বিদেশেও পারে বুঝতে পারছেন যে বাংলাদেশে পারে সে বিদেশেও পারে একটা ছাগল পৃথিবীর যেখানেই যাক আপনি একটা চিন্তাইকারী আপনি পৃথিবীর যেখানেই যান আপনি সাংবাদিক হন যাই হন আপনাকে চিন্তাইকারী নামেই গণ্য হবে আর একটা টাইগার বাংলাদেশ থেকে না পৃথিবীর যেখানেই যাক না কেন দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার শুধু বাংলাদেশ সুন্দরবনে পাওয়া যায় আপনি আমি জানি না আমেরিকা গেছেন কিনা আপনি দুই নাম্বার সাংবাদিক বিভিন্ন চিড়িয়াখানায় দেখবেন ওইখানে লেখা থাকে রয়্যাল বেঙ্গল টাইগার তা আমরা যেখানেই যাই না কেন আমাদের পিতৃ পরিচয় আছে বাবার পরিচয় আছে আমরা আপনার মতন লোক না যে একজনকে বলবো ছয় মাসের ভিতরে আমি তোকে ধ্বংস করে দেব ছয় মাসের ভিতরে আমি তোকে শেষ করে দিব ভাই ছয় মাস কেউ টাইম নাই নাকি আমি টাইম নিলে তো তিন দিন টাইম তিন দিনও না কিন্তু আমি কারো ক্ষতি করতে চাই না আমি একটা প্রবাসী প্রবাসী হয়ে প্রবাসীর কাজ করতে চাই আমি বিজনেসম্যান আমি ওই দুই টাকার সাংবাদিক দুই নম্বর সাংবাদিকদের সাথে আমার লাগার মতন কোনো দরকার নাই 95% সাংবাদিক আপনারা বহুত চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করে কি হয়েছে আপনাদের ওসিলায় আজকে যেখানে আমি 2 কেজি গোল্ড বেচতে পারতাম না সেখানে আমি ডেলি 200 কেজি গোল্ড বিক্রি করি সালাম এজন্য একটা সালাম আপনাদের প্রাপ্য এখন আইসেন যদি কারো ভিক্ষা টিক্কা লাগে যারা দুই নম্বর সাংবাদিক আছেন যদি কারো ভিক্ষা টিক্কা লাগে আমাদের আইসেন এমনি আমি পালি সাংবাদিক আমি পালি কয়েকটা সাংবাদিক আমি পালি 2-4 টাকা দিলে এই যে মাঝে সাঝে বিপদে পড়ে ভাই 100 দিরাম দেন ভাই 200 দিরাম দেন বিভিন্ন চ্যানেলের সাংবাদিক নাম করা চ্যানেলের সাংবাদিক যেগুলো আমি পালি তো আমি যেহেতু 2-4 হাজার মানুষ টেক্কার মতন ক্ষমতা আমাকে আল্লাহ দিছে আমি আমি আসলে আমি একটা গরিবের সন্তান ছিলাম আল্লাহ আমাকে সামর্থ্য দিছে আমি সেই সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করতেছি মানুষের পাশে দাঁড়ানোর মানুষের পাশে কাজ করার দেখেন আমি কাজ মানুষের জন্য কাজ করলে বা কি না করলে বা কি আমি দিব্যি রাজার হালে আছি রাজার হালে থাকতেছি আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে সুস্থ রাখছে যতটুকু পারি নামাজ কালাম পড়তেছি মানুষের পাশে দাঁড়াচ্ছি তো আমার ক্ষতি যারা করতে চাইছেন দেখেন রাখে আল্লাহ মারে কে আল্লাহ যদি চায় যে আপনাকে সম্মান দিবে পৃথিবীর কেউ আপনার সম্মান কাটতে পারবে না পৃথিবীর কেউ আপনার সম্মান কাটতে পারবে না তো আমাকে আল্লাহ এবং সাধারণ যারা বাংলাদেশের জনগণ আছে সবাই আমার পাশে ছিল এবং থাকবে আমিও কথা দিচ্ছি যে আমি যেভাবে মানুষের পাশে দাঁড়াইছি সারা জীবন এইভাবে আমি মানুষের পাশে দাঁড়াবো যদি আল্লাহ আমার তৌফিক দান করে থাকে এভাবে জানি না কালকে আমার কি হবে এটা আমি বলতে পারি না কালকে আমার কি হবে একটু পরে আমার কি হবে কিন্তু একটা কথা বলি স্বামী সাহেব যে আপনি বলছিলেন হুমকি ধমকি আপনি 6 মাসের ভিতরে আমার রাস্তা নামাই দিবেন 6 মাসের ভিতরে আমার গুম করে ফেলবেন আমি একটা কথা বলি যে আপনারা সাংবাদিক বলতে এমন কোন সাংবাদিক নাই আমাকে নিয়ে রিপোর্ট করে নাই বাংলা ভাষার এমন কোন সাংবাদিক নাই তো আমি যে 95% খারাপ সাংবাদিকদের বল আমাকে একটু আপনারা বলেন আপনারা আমার কি ছিড়তে পারছেন কিছুই তো ছিড়তে পারেন নাই তো আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করব যে আপনারা মানুষের সাথে এইভাবে অন্যায় অবিচার জুলুম করেন না হ্যাঁ আজকে আমার সাথে করছেন কালকে আরেকজনের সাথে করবেন আজকে আপনাদের সাংবাদিকদের কেন দাম দেয় না বলেন আজকে আপনাদের সাংবাদিকদের কেন দাম দেয় না বলেন সাংবাদিকদের দাম দেয় না তার কারণ হচ্ছে কেউ আপনাদের বিরুদ্ধে কথা বলতো না আজকে আপনি রাস্তাঘাটে গেলে আপনাদের সবাই সাংঘাতিক করে ডাকে সাংঘাতিক সাংবাদিক তো কেউ বলেই না আপনাদের সবাই দাম দেয় না কি জন্য দাম দেয় না আপনি একা আমা আপনারা পুরো সাংবাদিক আমার সাথে লাগছিলেন আমি একা এটার প্রতিবাদ জানাইছিলাম পরে কি করছে বাংলাদেশের জনগণ বাংলা ভাষার মানুষ আমার পাশে দাঁড়াইছে পাশে দাঁড়ায় যখন আপনার সাথে আপনাদের সাথে আপনারা যারা দুই নম্বর সাংবাদিক আপনাদের সাথে যখন আমি যুদ্ধ ঘোষণা করলাম যুদ্ধ শুরু করলাম তখন কি করলাম আমি আমার জায়গায় ঠিক আছি এখনো আছি কিন্তু আপনারা কই দুই দিন রিপোর্ট করছেন 2টা টাকা কামাইছেন শেষ এখন আপনাদের কেউ দাম দেয় না আগে যেভাবে সাংবাদিকদের দাম দিত এখন কিন্তু সেইভাবে কেউ সাংবাদিকদের দাম দেয় না আমার এই ঘটনা ঘটার পরে কারণ কি আমাকে অনেক মন্ত্রী অনেক এমপি ফোন দিয়ে করছে মা বাবা এগুলো করো না সাংবাদিক আরে বেটা আপনি মন্ত্রী আপনি এমপি আপনি ভয় পাইতে পারেন সাংবাদিক যারা দুই নাম্বার সাংবাদিক এদের তেল দেওয়ার মতন সময় আরাফ খানের নাই
এই বাজার সাংবাদিকদের তেল দেওয়ার মতন সময় আরব খানের নাই। আইসেন বলতে আইসেন বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় ইনশাআল্লাহ আরব খানের সাংবাদিক থাকবে এবং সৎ সাংবাদিক যারা অন্যায়ের প্রতিবাদ করবে, এটা দেখতেই পারবেন ইনশাআল্লাহ। কইরে ভাই সামি আমি তো লাইভে আসছি, এই দেখো আমি আজকে সবসময় বাসার ভিতরে লাইভে যাই। আজকে আমার বাসার সামনে আমার ছোট একটা গার্ডেন আছে, সেখানে আমি লাইভে আসলাম। কি জন্য আপনি বলছিলেন রাস্তায় নামাই দিবেন আমাকে ছয় মাসের ভিতরে, তা আমি আজকে ছয় মাস পূর্ণ হইল, তা আমি চিন্তা করলাম রাস্তায় তো নামাইতে পারে নাই, আমি একটু আমার ঘরের বাইরে নামি, তার সাথে একটু লাইভে যাই, তার বিরুদ্ধে কিছু কথা বলি। আপনি সামি আপনাকে সবাই চিনে, আপনি চিন্তাই করতে গিয়ে মোবাইল চিন্তাই করতে গিয়ে ধরা খেয়েছেন, পুলিশে নিয়েছে, আপনি এখন ইন্টারন্যাশনাল সাংবাদিক, এইটা দুবাই, আমি আরব খান এখানে রেসিডেন্স হোল্ডার, তাও কিন্তু ছোটখাটো না, স্বাভাবিক যে রেসিডেন্স এগুলো আমি না, এখানে সর্বোচ্চ পর্যায়ে আছি। এখানে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করছেন, সেজন্য আমি এখানে খুব ভালোভাবে সম্মানের সহিত আছি, মানুষের হেল্প করতেছি, মানুষের হেল্প করব। আর আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন বাংলাদেশের আনাসে কানাসে, যদি কখনো কোনো অন্যায়ের প্রতিবাদ করতে হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, সেটা বাংলাদেশের যে কোনো থানায় হোক। আল্লাহর রহমতে ওইটুক সৎ সাহস আর ওইটুক ক্ষমতা আল্লাহ, ক্ষমতার মালিক সব আল্লাহ, আল্লাহ দিছেন, আর এটা আমি করতে পারবো। আপনারা যারা বিপদের সম্মুখীন হন, যাদের প্রতি জুলুম হচ্ছে, যাদের প্রতি অন্যায় হচ্ছে, তারা একটু আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের পাশে থাকবো। এসব দুই নাম্বার বালসার সাংবাদিকদের কেউ ভয় পাবেন না, যারা 95% খারাপ সাংবাদিক, যারা এই যে বালসাল সাংবাদিক, এদের আপনারা কেউ ভয় পাবেন না। ভয় কেন পাবেন, আমি 100 টাকা 200 টাকা দিয়ে সাংবাদিক পালি, আমি ফোন দিলে এখন বলবো ফোন দিয়ে যে ভাই তোর 100 টাকা দিছি এইটা কর, এরই নাম সাংবাদিক ভাই, এটা কোন সাংবাদিক, এরা হচ্ছে সাংঘাতিক, এরা হচ্ছে ঘুষখোর, এরা হচ্ছে দালাল। তাই আপনারা যারা আপনাদের আশেপাশে যারা খারাপ সাংবাদিক দুই নাম্বার সাংবাদিক আছে, আজ থেকে কেউ দাম দিবেন না এদের। সাংবাদিক যারা খারাপ সাংবাদিক 90% যারা খারাপ সাংবাদিক, এদের যেখানে পাবেন সেইখানে পিটাবেন, আমি আছি, পুলিশ প্রশাসন যেখানে যা করতে হয় আমি দেখব, সাংবাদিক দুই নাম্বার সাংবাদিক ঘুষখোর সাংবাদিক পাইলেই পিটাবেন, পাইলেই পিটাবেন, আমি কোনো দল করি না। মাঝে সাঝে কিছু মানুষ আমাকে দল ভিত্তিক দেখলাম কিছু ভিডিও আমাকে আমার জন্য পোস্ট করছে, আমি দল করি হ্যান করি, দেখেন আমি কোনো দল করি না। আরব খানকে জনগণ এভাবে ভালোবাসছে সেটার কোনো দল নাই, কারণ কি আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম যতগুলো দল আছে সব দলই আমাকে ভালোবাসে, সেই ভালোবাসার একটা স্থান আমি মানে দখল করি নাই অবশ্য, মানুষ আমাকে ভালোবাসছে সেই ভালোবাসার স্নেহটা আমি পাইছি। তো সেক্ষেত্রে আমি মানুষ সাধারণ মানুষ যারা প্রবলেমে পড়বে তাদের পাশে আমি সারা জীবন থাকবো, কথা দিয়ে যাচ্ছি। আর খুব শীঘ্রই আমি 64টা জেলায় মসজিদ করতে যাচ্ছি, খুব শীঘ্রই আমি পুরো অনেক বড় একটা প্রজেক্ট ঘোষণা দিতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ খুব ভালো কিছুই হবে। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, দেখেন যদি আল্লাহ আপনার সাথে থাকে আপনারা কেউকে ভয় পাবেন না, শুধু একমাত্র আল্লাহকে ভয় পান, কোনো দুই নাম্বার সাংবাদিকদের ভয় পাবেন না, দুই নাম্বার সাংবাদিক পাইলেই পিটাবেন, যারা দুই নাম্বার সাংবাদিক এদের পাইলেই পিটাবেন, মারবেন, যা মন চাই তাই করবেন। কারণ কি একটা সাংবাদিক দেখেন এরা মানুষের বিরুদ্ধে শুধু শুধু রিপোর্ট তৈরি করে, এর জন্য অনেক মানুষ সুইসাইড করছে, অনেক মানুষ ঘর ছাড়া হয়েছে, অনেক মানুষ ফ্যামিলি ছাড়া হয়েছে, কি জন্য, সাংবাদিকদের জন্য। আর কিছু সাংবাদিক তো সাংবাদিকের সাথে কিছু পুলিশ আছে জানি না আমাকে বাংলাদেশে নিলে কি করবে পুলিশ প্রশাসন, সেটা পরে দেখা যাবে, আল্লাহ আছে রাখে আল্লাহ মারেকে। কিছু পুলিশ আসে যে পুলিশগুলো হচ্ছে মানে ঘুষখোর না, ওরা যদি ওর বাপরেও সুযোগ পায় তার কাছ থেকে ঘুষ খাবে, কিছু পুলিশ আছে, কিছু ভালো পুলিশ আছে আলহামদুলিল্লাহ, তাদের জন্য এখনো সমাজ ব্যবস্থা টিকে আছে, ভালো আছে। তো যারা ঘুষখোর পুলিশ তারাও ভালো হয়ে যান, খুব শীঘ্রই আসতেছে আপনাদের জন্য বাম্বু বাংলা বাস, আমি নিয়ে আসতেছি, আমি প্রত্যেকটা ঘুষখোর পুলিশ, ঘুষখোর সাংবাদিক, ঘুষখোর সচিব, ঘুষখোর চ্যানেলের মালিক প্রত্যেকটা আমি তুলে ধরব। আমার কাছে 174টা এভিডেন্স আসছে, 174 জনের নামে
আমি বলছিলাম আরাফ খান 95 একটা সাংবাদিকের চ্যানেল খুলবো, তো অলরেডি আমি খুলছি। প্রত্যেকটা মানুষের মুখোশ আমি উন্মোচন করবো এখানে, প্রত্যেকটা ফ্ল্যাশ করব, সেটা যেই হোক। কারণ আমি তো ওই দুই নম্বর সাংবাদিকের ধারোধারি না, আমি কারো পাও চাটি না, আমার কারো ভয় পাওয়ার দরকার নাই। যারা সৎ পথে কাজ করে তাদের ভালো হোক, যারা অসৎ পথে কাজ করে তাদের পিছনে আরাফ খান লাগুক, এটা হচ্ছে আমার কথা। এবং আরাফ খান লাগবে তার পিছনেই যারা ঘুষখোর, যারা দুর্নীতিবাজ, যারা একজনের জায়গা আরেকজন দখল করে খাচ্ছে, যারা অন্যায় করতেছে তাদের পিছনে আমি লাগবো। অলরেডি 174টা এভিডেন্স আমার কাছে আসছে, 174 জনের লিস্ট তৈরি হয়েছে এক এক করে। আপনি কি ভাবছেন আপনাকে ছেড়ে দিব? সাংবাদিক ভাইরা, দুই নম্বর সাংবাদিক যারা আছেন, আপনাদের ছেড়ে দিব না। কি জন্য ছেড়ে দিব না? আজকে আপনারা আমার বিরুদ্ধে যা করছিলেন জেনে না জেনে, আরে ভাই আপনি কিভাবে কিছু বেপদ্দা মহিলারা যে টিভি চ্যানেলে খবর বলে, এই তোদের কি মা বোন নাই, ভাই নাই? তোরা আইসা এই যে উলঙ্গ ভাবে আইসা খবর পড়িস, মাথার চুল মূল ফুলাইয়া এইভাবে ফুলাইয়া এইভাবে মানে বুক বাইর কইরা, তোদের কি মা বোন না মানে ভাই ভাই নাই? তোর ভাইরা দেখে না এইসব বুক টুক দেখে না? কিছু বেপদ্দা মহিলারা খবর পড়ে, ওদের ওদের পাইলে তো আমি চুল ধরে পিটাইতাম। কিছু বেপদ্দা মহিলারা আছে খবর পড়ে টিভি চ্যানেল, এই আপনাদের টিভি চ্যানেলে বলতেছি, এই আপনাদের কি লজ্জা করে না একটু মানে ভালো সুশীল ড্রেস পরায় একটু খবর পড়াইতে? খবর ছোট মোটো দেখে, বাবা মা দেখে, ভাই বোন দেখে, সবাই দেখে। আপনারা খবর পড়েন, তিন ঘন্টা বসে মেকআপ করে, মেকআপ করার পরে এইভাবে চুল ফুলে আসে, কই উন্না নাই, কোনো কিছু নাই, এভাবে খবর পড়ে। আজকে অমক সূত্রে জানা গেছে, কিসের সূত্রে জানা গেছে? অমক সূত্রে জানা গেছে আরাফ খান মার্ডার করছে, আরাফ খান খুনি। আপনার বাপ ছিল উপরে আল্লাহ একজন আছে, এখনো বলি যে আমি এই ঘটনার সাথে জড়িত না। বিভিন্ন খবরের সময় দেখি আপনারা বেপদ্দা ভাবে আপনারা খবর পড়তে আসেন টিভি চ্যানেলের, বিভিন্ন টিভি চ্যানেলের খবরের যে যারা খবর পাঠক, যারা খবর পড়ে রাস্তার কোন রাস্তার এবং বস্তির মেয়েদের নিয়ে এসে খবর পড়ান আপনারা। এই যে আপনাদের চ্যানেল যারা, আপনারা যারা এই যে টিভি চ্যানেল তাদের বলতেছি, আপনাদের কি লজ্জা করে না বেপদ্দা একটা মহিলার আইনে খাড়া করে দেন? কই কার ইন্ডিয়ায় কার মানে ছাগল মরে গেছে? হ্যাঁ আজকে অমুকের ছাগল মারা গেছে, এটা কি খবর নাকি? বেয়াদব মহিলারা, সবগুলো চ্যানেল সাবধান হয়ে যান। শালার চ্যানেল, প্রত্যেকটা চ্যানেল কি করে বেপদ্দা মহিলারা আইসা প্রথম মেকআপ টেকআপ নাই, দুই তিন ঘন্টা বসে মেকআপ নেয়, মেকআপ নেওয়ার পরে হচ্ছে বুক টুক বাইর করে আইসা মানে চুলগুলো এইভাবে উড়ায় মাথায়। কোনোদিন তো মানে মাথায় অন্য দেয় কিনা জানি না, ওরা বোঝে না যে ওর মা, ওর বাপ, ওর ভাই এরা সবাই দেখে। আরে ভাই কমেন্ট করতেছেন 71 আর 72 নাই, সবাই করে, সব চ্যানেলেই দেখবেন, কিছু কিছু একদম খারাপ নিকৃষ্ট মহিলারা বাজারের। অবশ্য এরা পদ্মার আলে ওইখানে অত টাইম তো খবর পড়ে, এরপরে তো ডিউটি করে, বিভিন্ন মানে চ্যানেলের মালিকদের ডিউটি করে, নাহলে এত করে মেকআপ করবে কেন বোঝেন নাই? মেকআপ টেকআপ কইরা চুল মূল ফুলাইয়া, কারণ বেতন পায় কয় টাকা? একটা খবর পড়ে ওরা কয় টাকা বেতন পায়? ভালো মহিলারাও আছে দেখেন, অনেক মহিলারা খবর পড়ে সুন্দর করে, খবরে সে অমক সূত্রে পাওয়া গেছে, অমক সূত্রে জানা গেছে। তোর আইন জানিস, এই অমক সূত্রে পাওয়া গেছে প্রমাণ ছাড়া কথা বললে বিদেশে জেল হয় 7 বছরের। মুরুক্ষ শালারা খবর পড়তে আসছে, অমক সূত্রে জানা গেছে। চ্যানেলগুলো তো যারা চ্যানেলগুলো, প্রত্যেকটা চ্যানেল, চ্যানেল তো না এগুলো তো 5-8টা চ্যানেল, চামচামি করা চ্যানেলগুলা, প্রত্যেকটা চ্যানেল মানে আরে ভাই তোরা এভিডেন্স, অমক সূত্রে জানা গেছে হ্যাঁ হ্যাঁ অমুকের তিনটা ছাগলের বাচ্চা হয়েছে। আরে ভাই সেটা প্রমাণ সহ নিয়ে আয় যে তিনটা ছাগলের বাচ্চা হয়েছে নাকি 6টা ছাগলের বাচ্চা হয়েছে। অমুক সূত্রে জানা গেছে যে অমুকের এই কয়টা বউ। তোরা আমারে বলছিলি বিভিন্ন চ্যানেলে আমি নাকি কতগুলো বিয়ে করছি, এই বিয়ে করছি, ওই বিয়ে করছি, কাবিননামা সামনে এসে নিয়ে বলতে হয় যে অমুক সূত্রে জানা গেছে যে এই যে 5টা কাবিননামা, 10টা কাবিননামা, এই এই অনেক অনেকগুলো বিয়ে করছে, অমুক সূত্রে জানা গেছে। কপাল ভালো রে ভাই, একটু সমস্যা আছে, সমস্যায় থাকবো না, খুব শীঘ্রই সমস্যাগুলো আমার কেটে যাবে, বাংলাদেশে আসবো, অ্যানাউন্স করে আসবো বাংলাদেশে, ঢাক ঢোল বাজায় আসবো বাংলাদেশে। যারা দুই নম্বর সাংবাদিক লিস্টে তো আসই, দৈরা দৈরা একটারে পিটাবো। আর আমি পিটাইলে বাংলাদেশের নাই কেউ যে দুই নম্বর সাংবাদিক পিটাইলে আমার সামনে এসে কথা বলবে ইনশাল্লাহ। সৎভাবে চলছি, সৎ সাহস আছে।
সৎভাবে চলছি, সৎ সাহস আছে ইনশাআল্লাহ। তো যারা এই যে মহিলারা বেপদ্দায় আপনারা এসে খবর পড়েন, তারা সাবধান হয়ে যান। আর আপনারা যারা আইন শৃঙ্খলা বাহিনীরা আছেন, এই বিভিন্নভাবে বিভিন্ন বেপদ্দায় এসে যারা ভিডিও টিডিও বানায়, এদের একটু ব্যবস্থা নিন। আর আপনারা যারা পুলিশ ভাইরা বিভিন্ন বাহিনীর বিভিন্ন সচিবালয়ে আপনারা ঘুষ খাচ্ছেন, আপনারা ঘুষ খাওয়া ছেড়ে দিন। প্রত্যেকটা মানুষের দুর্নীতি আমি এখানে ফ্ল্যাশ করব। আমার কাছে যদি খবর আসে, সেটা যে হোক, যে কোনো মন্ত্রীর হোক, কারণ আমি কোনো দল করি না, যেই কোনো মন্ত্রীর হোক, আমি কিন্তু এটা ফ্ল্যাশ করে দিব। কারণ আমি কেউ ওই যে ভয় পাই শুধু আল্লাহরে, কেউ ভয় পাওয়ার টাইমও নাই, সময়ও নাই। তো ভালো হয়ে যান, সাবধানে থাকবেন। আমার স্বামী ভাই, ইন্টারন্যাশনাল স্বামী ভাই, 6 মাসের মধ্যে আমাকে রাস্তায় নামাই দিবে বলছিল। তো 6 মাস, আজকে আমার জেল পূর্ণ হলো। 6 মাস জেল তো না, ইন্টারপোলে গেছিলাম। তো আজকে 6 মাস যে পূর্ণ হলো, তো সেই উপলক্ষে আমি স্বামী ভাইয়ের জন্য এই ভিডিওটা বানানো। স্বামী সাহেব, আপনার মতন 2 নম্বর সাংবাদিক কখনোই আমার কিছু করতে পারে নাই এবং কারো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। তো সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। হয়তো বা দেশের জনগণ জানে না যে আপনি যখন এই রিপোর্টগুলো করছিলেন, তার 4 দিন পরে আমি আপনার পিটাইছিলাম যে দেশে দেশের নাম নেওয়া যাবে না, সেটা মানে অন্যায় এখানে। তো আপনি, অনেক মানুষ জানে না যে আপনার আমি পিটাইছি এবং আপনার ভাইরে পিটাইছি বাংলাদেশে। তো এই এইভাবে যারা 2 নম্বর, যারা 2 নম্বর কাজকাম করবে, সবগুলারে পিটাবো আমি। যারা ঘুষ খাবে, এদেরও পিটাবো, ধৈরা ধৈরা পিটাবো। আর এই পিটানোর ক্ষমতা আছে ইনশাআল্লাহ, আর পিটাবো। আমার সাথে আগেও বলছিলাম, এখনো বলি, যে পিছনে স্বামী তোর বড় বাপ আছে, যে বাপের নাম নিলে তুই প্যান্টে মুইতা দিবি বলছিলাম। এখনো বলি, আমার পিছনে তোর এত বড় বাপ আছে কল্পনা করতে পারবি না। কি জন্য জানিস? কারণ হচ্ছে কি, ইন্টারপোল থেকে সাধারণত কেউ রিফান্ড আসে না, ফেরত আসে না। হয়তো তার লাইফ টাইম ডিটেনশন হয় না, তারে বাংলাদেশ পাঠায় দিবে, কিংবা যে দেশ থেকে ইন্টারপোলে কেস হয় সেই দেশে পাঠায় দেয়। তা তোর এই বাপের পিছনে অনেক বড় বাপ আছে। শোন, তুই যে 2 নম্বর সাংবাদিক স্বামী, তুই তো আমার কিছু করতে পারিস নাই। আমি চাইলে তোর অনেক কিছু করতে পারি, কিন্তু আমি কারো পেটে লাথি মারতে পারি না, কারণ তোর বউ বাসে আছে, তোর ফ্যামিলি আছে। তাই চাই, ভালো হয়ে যা। যারা 2 নম্বর সাংবাদিক, সবাই ভালো হয়ে যান। আমাকে নিয়ে আর কেউ টানাটানি করেন না। আপনার এই বড় বাপের পিছনে অনেক বড় বাপ আছে, শুধু এইটা বললাম। যে বাপের নাম শুনলে মানুষ প্যান্টে মুইতা দেয়। স্বামী, তোমার 6 মাস আগেও বলছিলাম, এখনো বললাম, তুমি আমার 6 মাসে নামাই দিবা রাস্তায়। হ্যাঁ, তোমার ওয়াকা, তোমার ক্ষমতা আছে, তোমার বাপের ক্ষমতা আছে, তুমি আমার 6 মাসে রাস্তায় নামাই দিবা। তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, আমাকে 6 মাসে রাস্তায় নামাই দিবা। আজকে 6 মাস শেষ হয়েছে। বাংলাদেশের সব সাংবাদিক নাম ছিল আমার পিছনে, 95% যে সাংবাদিক, কোন শালার পর শালা আমার কোন পশমের ক্ষতি করতে পারছে? বরং আমার এই যে জেল থেকে বেরোলাম, 3 মাসের মতন হয়েছি, ইন্টারপোল থেকে বেরোয়েছি, 3 মাসে 1000 কোটি টাকা কামাই ফেলছি, 2-3 হাজার কোটি টাকা বাংলাদেশি টাকায়, 2-3 হাজার কোটি টাকা কামাই ফেলছি। বরং আমার দ্বিগুণ তিনগুণ হইতে যাচ্ছে আমার সম্পদ, আমার সবকিছু। এই জন্য আমি মানুষের হেল্প করতেছি। আপনারা যারা আছেন 2 নম্বর, তারা ভালো হয়ে যান। যারা ভালো সাংবাদিক, ভালো পুলিশ, তাদের জন্য সেলুট। যারা বিভিন্ন মন্ত্রণালয়ে ভালো কাজ করেন, তাদের জন্য সালাম। আমার মিরপুরে একটা অনেক বড় পুলিশ ভাই আছেন, যে কোনোদিন কোনো ধরনের ঘুষ খায় নাই। লালবাগে একটা ভাই আছেন, ঢাকায় অনেক মেইন, অনেক বড় একটা পদ নিয়ে বসছেন আলহামদুলিল্লাহ। আমার একটা ভাই, সেও আলহামদুলিল্লাহ খুব ভালো। তো পুলিশের ভিতরেও ভালো মন্দ আছে, যারা ভালো এদের জন্যই আজকে আমাদের সমাজের ব্যবস্থাটা ভালো হয়ে আছে। তো আপনার মতন সাংবাদিক একটা পশমের ক্ষতি করতে পারে নাই আরব খানের, পারবেও না। আমি শুধু আল্লাহরে ভয় পাই। আর আপনারাও যারা এই ভিডিওটি দেখতেছেন, আল্লাহরে ভয় পাবেন, কেউরে ভয় পাওয়ার টাইম নাই। সাংবাদিক, খারাপ সাংবাদিক পাইলেই পিটাবেন, খারাপ যে কোনো সাংবাদিক আপনারা পাইলেই পিটাবেন, পরে কথা। জোল জুলুম সেটা পুরুষ মানুষের জন্য, সেটা পরে। আমার সাথে যোগাযোগ করবেন, মারার পরে আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের সবকিছু আমি দেখব, কথা দিলাম, যান। সকল দেশবাসীর প্রতি রইল শ্রদ্ধা এবং ভালোবাসা, সালাম, এবং সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি আন্তরিকভাবে দুঃখিত, হয়তোবা রাগে ক্ষোভে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা আমার মুখ থেকে বের হয়। যারা আমার বড় আছেন তারা আমাকে ক্ষমা করবেন, যারা আমার ছোট আছেন তারাও আমাকে ক্ষমা করবেন।
আর আপনাদের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই। আমার কোনো চাওয়া পাওয়া নাই, আপনাদের ভালোবাসাটা নিয়েই আমি বেঁচে থাকতে চাই। আমার কোনো চাওয়া পাওয়া নাই, শুধু একটাই চাওয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে আমার পরিবার নিয়ে এবং আপনাদের নিয়ে ভালো থাকতে পারি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।